আজকে আমি এই কাটিংটা সিলেটের মাথায় কেটে দেখাবো একদম সহজ পদ্ধতিতে। এটা মিডিয়াম ফেট বলা যায়, মিডিয়াম ফেট উপরে শর্ট। উপরে শর্ট প্রথমে আমরা বড় সাইজের একটা ক্লিপ নেব। বড় সাইজ মানে এই যে দুই নাম্বার নিতে পারেন, তিন নাম্বার নিতে পারেন। এই যে এটা বড় সাইজের, এটা দুই নম্বর সাথে একটা মিডিয়াম সাইজের মেশিন লিভার পিছনে অথবা মাঝামাঝি থাকবে। আমরা কোনো ক্লিপ লাগাবো না এখানে, যে ক্লিপ এবং সীতা দিয়ে এটা দেবো না, কারণ এই কাটিং এর মধ্যে ক্লিপও নেই সীতাও নেই। আমরা প্রথমে এক পাশ থেকে শুরু করব। এই যে এখান থেকে শুরু করব, আমি যেভাবে নিতেছি ডেউডে এইভাবে কাটতে হবে। সবসময় একটা লাইন বাই লাইন কাজ করবেন, পার্ট বাই পার্ট কাজ করলে কাজ শর্টকাটে হয়। আর যদি এখান থেকে একটু এভাবে কাটেন তাহলে কিন্তু পার্ট বাই পার্ট হয় না। আমি দুদিকে লাইন লাইন বানাই, একটা উপর নিচে আর একটা দিচ্ছি পাশে। উপর নিচে লাইনটা এমনি হয় আর সাইডের যে লাইনটা এটা এভাবে আসে। ঠিক এখন দিয়ে দাও, উপর নিচে পাশে এই এই জিনিসটা কিন্তু সবসময় মিলের মধ্যে রাখবেন, এখানে যেন আলাদা হয়ে না যায়, একটু উঠে একটু নিচে এমন যেন না হয়। তারপরে এখান থেকে আমি একটু একটু করে সামনের দিকে আগাবো, কম কম করে চুল নিবেন সবসময়। এই দেখবেন, এই যে আমি সেট থেকে দেখাই, এইভাবে মেশিন পুরোটা ভরে দিবেন না, এমনি এমনি পুরোটা ভরে দিবেন না। চিকন বাই চিকন, এই যে পার্ট বাই পার্ট এভাবে আস্তে গসা দিবেন কয়েকটা। গসা দিয়ে যদি ক্লিয়ার হয়ে আসে হলে আসে, তখন উপর চালটা এইভাবে আস্তে করে চিরুডিনটা এইভাবে বাড়বেন, উপর থেকে আস্তে করে এবার মেশিনটা ঠেলে দিবেন। দেখছেন কি সুন্দর করে মিলা যাচ্ছে গা, হাতের যে কবজাগুলো না এগুলো ভাঙতে দেবো, এগুলো নরম রাখতে হবে সবসময়। মেশিন এভাবে হাত পাবে ধরা যাবে না, একবার স্মুথলি ধরবেন, স্মুথ। দেখবেন এই যে গেল গা, দেখছেন কত সুন্দর মিলে গেল। আমাদের টার্গেট থাকবে এই লাইনটার যতটা সম্ভব মিল দেখার, এদিকে না, এদিকে আপাতত তাকাবোই না, এখান থেকে একটু কাটবো শুধু। বলে দেখো বাড়িতে কথা বলো, বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন আমি কিভাবে লাইন বাই লাইন কাটতেছি। আমি কিন্তু এখানে একটু কাটতে পারতাম, আমি এটা করবো না। এটা যদি করি আমি যদি এটা করি তাহলে ইয়া হবে, আমি যদি এটা করি তাহলে চুল কাটতে সময় বেশি লাগবে। আপনারা দেখবেন এখান থেকে কিছু চুল উপর দিকে উঠে গেছে, এই যে থোকা থোকা মারছে, এই থোকা থোকা মারা যাবেন। এই যে দেখতে পাচ্ছেন থোকা থোকা, এই থোকাটার এবার কাটে ফেলবো। হালকা হালকা দিয়া, হালকা হালকা মেশিন হালকা হালকা বেড়ে দিয়া। আপনারা আশা করি বুঝতে পারছেন প্রথম লাইনটা কাটা, বুঝতে হইব সবকিছু বুঝতে হইব। যদি না বুঝেন কমেন্ট করবেন, আমি আপনাদের উত্তর দেব। আপনার যত যত খুশি মন চাই সব আমায় বলবেন, কোন বিষয়ের উপরে ভিডিও চান তাহলে আমি ওইভাবে ভিডিওগুলো তৈরি করব। চিরুনি যে চিরুনি দিতেছি এর দিকে লক্ষ্য রাখবেন, দেখবেন চিরুনি কিন্তু আগে থেকে ভরে দিন, আগে থেকে ভরে দিলে কিন্তু চুল কাটবে না। আগে থেকে ভরে দেওয়া যাবে না চিরুনি, লুস লুস লাগবে, লুস লুস। দেখছেন কেমন সুন্দর হয়েছে। এবার হচ্ছে কি, আমরা যদি মিডিয়াম ফিট কাটি তাহলে আমরা
মানে একের অর্ধেক যেটা হাফ বলি আর কি, 1.5 বলে অনেকে, মানে দশের অর্ধেক। এই যে এটা যদি দশ হয়, এটা যদি দশ হয় তাহলে এটা খুলে ফেললে এটা পাঁচ, এটা যদি দশ হয় এটা হচ্ছে পাঁচ, লিভারটা পিছনে থাকলে পাঁচ, 1.5 বলে, আধা বলে, মনে করেন এটা আধা। আধা দিয়ে আমরা এখান থেকে শুরু করবো, দেখবেন কীভাবে মেশিন দিছি, আস্তে আস্তে হাটটা ঘুরে ফেলতেছি। এই যে এখানে শেষ, এবার আমরা আস্তে আস্তে কোনা দিয়ে সামনের দিকে আগাবো, কোনা দিয়ে আগাইতেছি, কোনা দিয়ে দিয়ে কাটতেছি, পুরো মেশিন কিন্তু একসাথে মাথার মাথায় টাচ করতেছে না, কোনা দিয়ে একটু একটু আগাবে। কেচি কেচি করে দাও, কেচি করে দাও, খেয়াল করো না কোনো কিছু, বুঝলাম না, বেরেন কি চলে না নাকি তোমার, এত সময় লাগলো মানে সেকেন্ডের ভিতরে যেতে হবে। বন্ধুরা দেখতে পারতেছেন আমি অর্ধেক কাটে ফেলছি, এবার এসে গিয়া এই সাইডটা আমি ঠিক এই পাশটাও দেখবেন, এই যে মেশিন কিন্তু এইভাবে চালাতে পারতাম কিন্তু চালাবো না আমি, কাটিং সুন্দর করার জন্য কিভাবে ডাল করে কাটতেছি, মেশিন শুধু এই এই অর্ধেক অংশ এইভাবে লাগছে, এই যে এখানে পুরো আঙ্গুল ফাঁকা, এই যে দেখছেন। এবার আমরা জিরো মেশিন নেবো, আমি এই পাশটা আগে কাটতে আপনাদের দেখাই দিচ্ছি, ভালো জিরো মেশিন নাও, জিরো মেশিন নাও তো স্যার, ধরো আরেকটা নিয়ে আসো, আরেকটা নিয়ে আসো জলদি করো, এবার আমরা পরে খুঁজো, এটা পরে খুঁজো, পরে খুঁজো, ওনার তো লাগবে না এখন, বেরিন খাড়াও, অন্য জিরো মেশিনের কাম নাই। বন্ধুরা এবার আমরা এই অংশটা দেখবেন, ঠিক বড় মেশিন দিয়ে আমরা যেভাবে কাটছিলাম এবার ডাল করে, এবার আমরা ঠিক একটা জিরো মেশিন দিয়ে ঠিক এবার একইভাবে কাটবো, দেখছেন কোন দূর কাট করে ফেলছি, এখান থেকে পরে একটা আঙ্গুলের ফাঁকা আছে, এভাবে এভাবেও দিতে পারেন, কিন্তু নতুনদের জন্য আমি বলি ঠিক এভাবে দিবেন, হাতের কবজি এভাবে ধরবেন, মেশিনের এখানে একটা নখামি চেপে ধরবেন, এই যে মেশিন যেন কোনো মতো স্লিপ না করে, সেজন্য মাথা যেন সবসময় পরিষ্কার এবং শুকনা থাকে, যদি মাথায় ঘাম থাকে তাহলে এই ধরনের কাটিং কাটা অনেক কঠিন হয়ে যায়, কি বলেন বলেন ভাই, ঘাম থাকলে হয় কি মাথা স্লিপ করে, অথবা অতিরিক্ত সূক্ষ্ম থাকলে অথবা ভিজা থাকলে কিন্তু এটা অসম্ভব, সেজন্য পরিপূর্ণভাবে মাথা শুকনো থাকতে হবে যেন মেশিনটা ফ্রি ভাবে চলে। এখানে নাই তো ভিতরে নাই তো, ওই যে পাশে চার্জার দিও, সবসময় খেয়াল রাখবেন মাথা যেন ইয়া না থাকে, ভিজা না থাকে অথবা পিছলা না থাকে, তাহলে কাটবেন এক জায়গায় কাটবো আর এক জায়গায়, মানে কাটিং নষ্ট হয়ে যাবো। লাইন গুলো এভাবে পারফেক্ট করার চেষ্টা করবেন, এভাবে লাইন যত পারফেক্ট হবে কাটিং উজ্জ্বলতা তত সুন্দর বাড়বে। চার পাঁচ এক হাজার টাকা, ভাই আমাদের এখানে সবগুলোর অর্ধেক দাম, অন্য দোকানে যে দাম না, না না ভাই আমি এটা কই লেলে ভালো, মানে অন্য দোকানে যে দাম এই সবসময় আমরা অর্ধেক দাম রাখি, আমরা কোনো সময় মানুষের ভাই ঠগে এমন কাম করি না,
এলে 500 টাকা যেটা আছে না গার গুলো আপনি ফ্রিতে মেরে দেবো ডাক্তার। এটা এখন কিভাবে করবেন? এখন তো চুল ছোট। বন্ধুরা এবার দেখতে পাচ্ছেন আমি কিভাবে এই জিরোটা মিল করব। এই যে মাঝখানে যে দুই একের জিরো আরিয়ার মধ্যে যে দাগটা আছে সেটা আমি এখন ফিনিশিং করব। ফিনিশিং করব, দাগটা সামনের দিকে থাকবে, দাগটা সামনের দিকে থাকবে আর এভাবে আস্তে আস্তে মুখ দিকে। আপনি আবার শুরু করে দেন, তো অর্ধেক থেকে বেরোবো না। স্ক্রিন টোনারটা মারেন, এলে বাইরে বাইরে বলল ভাই দুজনে মিলে ওরা আপনি স্টার্টটা করে দিননি, আবার শেষটা আপনি করে দিবেন। মাঝখান দিয়ে ডলা মলা সব দিয়ে দিব, মিলে প্যাস লাগা দেয় তৈলা দাও, নতুন ফ্রেশ তৈলা দাও। তোমরা দেখতে পারতেছেন কিভাবে আমি আস্তে আস্তে জিরুডার যে ইয়ার আছে না কিভাবে মিল করতেছি। কোন সময় কাজের মাঝখানে তাড়াহুড়া করবেন না, ধীরে ধীরে মন ঠান্ডা রেখে কাজ করবেন, কাজ সুন্দর হবে, কম সময় লাগবে। অনেক কাস্টমার আছে দেখে একজন তাড়াতাড়ি কাটবেন, এটা যারা কোনোদিনই না করে, এটা যদি করেন তাহলে মনে করবেন আপনার দোকান নষ্ট হয়ে গেছে অথবা আপনার কাজ নষ্ট হয়ে গেছে। সবসময় ধীরে ধীরে কাজ করার চেষ্টা করবেন, ধীরে ধীরে কাজ করলে কাজ কোয়ালিটি সুন্দর হবে। আপনার দোকান থেকে কোনো সময় কাস্টমার যাইবো না, আমি সবসময় কাস্টমার থাকবো। দেখতে পারতেছেন বন্ধুরা কেমন করে আমি জিরোটারে মিল করি, একটু একটু কাজ করবেন, খালি মুখটার মধ্যে একটু কাজ করবেন, লিভার একটু সামনে দিবেন পিছনে দিবেন আপনার পছন্দ মতো। সবসময় সতর্ক থাকবেন কোনো দাগ যেন না আসে, এই দুইয়ের মাঝে যেন কোনো দাগ না আসে, দাগ আসলে আস্তে আস্তে এটা মেশিন দিয়ে মুছে ফেলবেন। আচ্ছা তুমি স্ক্রিন টোনার টোনার লাগাও, চাই থাকছো কেন? বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ছেলেটার এই যে এই অংশটা এমন ক্লিয়ার থাকতে হবে, আমি দেখাই। যেরকম ক্লিয়ার আসতে হবে সাইড গুলো এভাবে ক্লিয়ার, এই পাশে দেখাই এটা কোনো জায়গা যেন দাগ না থাকে। এখানে একটুখানি দাগের মতো লাগে, এটা কিন্তু আসলে দাগ না, এটা চুল গ্রোথ কম থাকার কারণে অনেক সময় এমনটা হয়। মাথা নিচে একটু দেখছেন সুন্দর করে উপরের অংশ নিচের অংশ মিল থাকবে, শুধু আমরা এখন এই অংশটা মুছে দিলেই চুল কাটা কমপ্লিট, শুধু নিচেটা সেভ করে ফেলবো আর এই অংশটা মুছে দেবো, তাহলে দেখবেন কেমন সুন্দর দেখা যায়। বন্ধুরা এখন আমরা দেখাবো এই যে মাঝখানে যে মিলটা করে এটা কিভাবে করে। প্রথমে আমরা একটা এক নাম্বার ক্লিপ নেব, ক্লিপের সাথে একটা মেশিন, লিভারটা সামনে রাখবো। এবার দেখেন তুষার অতিরিক্ত লাইট গুলো বন্ধ করে ফেলাও, ডাবল ডাবল দুটোটা বন্ধ করে দেয়, ওই দুই পাশে বন্ধ করে। বন্ধুরা দেখতেছেন আমি লিভারটা পিছনে দিয়ে কিভাবে একটা আস্তে আস্তে মিল করতেছি। এটা কিন্তু পুরোপুরি এখনো মিলে আসে নাই, আমরা কিন্তু এটা আবার কাটবো,
প্রথম প্রথম ভাবে আমরা এক নাম্বার দিয়ে একটা হালকা করে চাপ দিয়ে যাব, অতিরিক্ত চাপ প্রয়োগ করব না, অথবা মেশিন এভাবে খাড়া বেশি করব না, এভাবে বেশি খাড়া করলে বেশি কাটে, এভাবে চাপটা রাখবো। চাপটা রেখে প্রথমে এক ধাপ কাটবো। একবার কাছ থেকে দেখা দিচ্ছি আপনাদের, বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন 80% মিলে গেছে, 80% মিলে আসছে, কিন্তু যে গ্লামারটা আমাদের দরকার কাটিং এর জন্য এই গ্লামারটা এখন কিন্তু আসে নাই, যে একটা চকচকা একটা যে পরিষ্কার ভাব আসে ওটা কিন্তু এখন আসে নাই। তাহলে এটা কিভাবে আসবে? এটার জন্য আমাদের এই মেশিনটা দরকার, প্লেট যারা পিছনে যায়, এই যে লিভার দেখছেন সামনে এভাবে না, এই যে পিছনের লিভারটা পিছনে এভাবে থাকবে। এবার দেখবেন আমি এই যে কিছু জায়গা অমিল আছে, কিছু জায়গার মধ্যে এখনো ঝামেলা আছে, দেখবেন খসখসা দেখা যায়, এই খসখসা ভাব গুলোকে মিল করবো। এইভাবে লিভার একটু সামনে দিলাম, আবার একটু পিছনে দিলাম, এটা আপনার পছন্দ মতো চুলের সাইজ বুঝে পরিবর্তন করে নেবেন একটু পর পরে, কোনো অসুবিধা নেই। এবার আমরা তো এইটুক মিল করছি, আপাতত এইটুক সুন্দর হয়েছে, এইটুক গেছি কিন্তু আমরা বেশি জানি। এবার এই অংশটা কাটে দেখাবো আপনাদের, এই অংশটা দেখবেন এক পর্যন্ত কাটতে পারেন, একভাবে আমার এই পর্যন্ত আসবেন, একটুখানি ফাঁকা রাখবেন, তারপরে এটাকে কমপ্লিট দেখছেন। এবার তিন নম্বরে অথবা চার নম্বরে এদের পুরোটা জিরো করে নিবেন সুন্দরভাবে, হালকা করে মেশিন ধরে দেবেন, আপনারা দেখতে পারতেছেন আমি কিভাবে এই জিনিসটা করলাম, আপনারা ঠিক একই ভাবে করবেন, দেখবেন দুই একবার পারবেন না, পরবর্তী সময় দেখবেন ইনশাল্লাহ পারে গেছেন। শেখার সময় ভালো করে শিখবেন, আপনি কারে কিভাবে কাটবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি যদি একটা কাজ করি এই কাজটা যেন পারফেক্ট হয়, এদিকে সবসময় নজর দিবেন, কাজের জন্য কোয়ালিটি ভালো আসে সবসময়, কেউ যেন আপনার কাজের মধ্যে ভুল ধরতে না পারে। আপনি যখন জানবেন তখন আপনি যে কোনো মানুষের যে কোনো সময় চুল কাটতে পারবেন। জিরোটা দিয়ে ওই জিরোর অংশটা আর একটু ফিট করে নিছি, এই জিরো এই যে সামনের দিকে মুখটা, দেখছেন এই অংশটা কত সুন্দর লাগতেছে, একটু কিন্তু আমি কিন্তু এখান থেকে আবার এদিকে শুরু করব। 90% সরি 80% মিলে গেছে গা আমার হিসাবে আর কি, অনেকে এইভাবেই চুল কাটে, এরকম আছে, এরকম কারিগর আছে, আমিও মাঝে মধ্যে কাটি, কিন্তু আমি আপনাদের দেখানোর জন্য সম্পূর্ণ সুন্দরভাবে কাটার চেষ্টা করতেছি। দেখবেন এখানে একটু চুল কালো দেখা গেছিল, লিভারটারের পিছনে দিয়ে আমি এখানে একটু হালকা করে বসা দিলাম, এটুকু অংশ আমাদের মিলে চলে আসছে, একটু কাটে ফেলছি আমরা, এখন আস্তে আস্তে আমরা সামনের দিকে আগাবো। এই যে এটুকু কালো অংশের মধ্যে হালকা করে হালকা হালকা করে চাপ দিবেন, খেয়াল রাখবেন কিভাবে দেয়। বন্ধুরা আপনারা দেখলেন কিভাবে কাটলাম, এবার আমরা এই অংশটা কেটে দেখবো, এই যেটা দেখবেন আমি কিভাবে হাত দিই কিভাবে শুরুটা করি, এখানে একটা আঙুল রাখবো, এই যে এখানে এক দুই, উপরের হাতটা কিভাবে দিছে এই জিনিসটা দেখবো, উপরের হাতটা তার দেখে দিচ্ছি,
এভাবে ধরবেন, ঠিক এভাবে আঙুল একটা এখানে আনবেন, দুই তিন, একসঙ্গে কিভাবে কাটলাম এটা কিন্তু আমরা এভাবে কেচি দিয়ে কাটতে পারি, কিন্তু কেচি দিয়ে এরকম কি ক্লিয়ার করা যায়, পরিষ্কার করা যায় না, সেজন্য আমরা মেশিন দিয়ে কাটার চেষ্টা করব। আস্তে আস্তে দেখবেন হাত ক্লিয়ার হয়ে গেলে ওই সময় 1 মিনিটের কাজ, 1 মিনিটের কাজ 1 সেকেন্ডে শেষ করে ফেলতে পারবেন, দক্ষতার সাথে স্পিডও বাড়বে। চুল কাটাবেন, চুল কাটতে পারবেন, কিন্তু লাল কালার কিন্তু আমাদের কাছে নাই, ছেলেটারে ডাক দেবেন বাইরে থেকে, তুষার ডাক দাও তো, বন্ধুরা দেখতে পারতেছেন সাইড গুলো কত সুন্দর হয়েছে। একদম ছোট করে দেবো, ক্যাটালগ দিয়েছে ওইটা ফলো করে, দেখতে পাচ্ছেন সাইড কত সুন্দর হয়েছে, এই পাশে সুন্দর হয়েছে, কাজটা সুন্দর হয়েছে, আপনি আব্বা হ্যালো ভাই, জি ভাই কে বলছে, হ ওটা তো মনে আছে, মানে কত টাকা লাগবে, 110 টাকা 20 টাকা লাগতে পারে, বেশি 130 টাকা পাঠিয়ে দেবো, এটা একটা চেকিং করা লাগে যে আপনি যে পণ্যটা দিতেছেন ওটা সত্যি কি ওটা কিনা, এইটা কুরিয়ার সার্ভিস ওয়ালারা দেখে, বুঝছেন, ঠিক আছে ঠিক আছে, বন্ধুরা আপনি দেখতে পারতেছেন দুই পাশ মিলে গেছে, এবার আমরা একটু পানি দিয়ে নেবো, যদি পানি না দেই তাহলে কিন্তু আমরা সুন্দর মতো চুল কাটতে পারবো না, নিচের সাইডটা আমরা সাইসে নেবো, মানে বেড দিয়ে শেপ করে ফেলবো, সেজন্য পর্যাপ্ত পরিমাণ পানি থাকতে হবে, যদি পানি না থাকে চাষা ক্লিয়ার আসবে না, খুশকি মুশকি এগুলো সব থেকে যাবে, এবার নিচের অংশ ব্লেড দিয়ে শেপ করব, কিছু সাবধানে রাখো, ব্রেন খারাপ তাহলে পারবা, পারো নাই না, এভাবে তো পড়ে যাবো আবারই, আবার এখনই তো পড়ে যাবো, আরে বেরেন রে পড়ে থাকো ভাই, ন বুঝি কিছু মাথা মাঝে, এবার সবাই ফালা খারাপ না সাথে, ব্যাখ্যা করে দিবা কি লিগা, ব্যাখ্যা করে দিলে তো পড়ে যাবো, বন্ধুরা বন্ধুরা দেখতে পারতেছেন এবার আমি এটা শেপ করবো, তো শেপটা কিভাবে করি এই জিনিসটা হচ্ছে আসলে দরকারি, কারণ অনেকে আছে শেপ করতে পারে না ঠিক মতো, প্রথমে গার্ডটা একটু তুলে দেবো, দেখবেন আমি কিভাবে কাটি, সহজটা দেখা দিচ্ছি, এখানে এভাবে হাত দিবেন, আসবেন এই পাশে আসবেন, শেষ, কারণ আপনি বেশিরভাগ অংশ মেশিন দিয়ে মিল্ক কাটিং বানিয়ে ফেলছেন, তাহলে আপনার শেপের যে ঝামেলাটা খুব কমে গেছে, না দেখবেন এবার দিতেছি, একটু একটু করে সাজবে, একটু একটু করে, বেশি সাজবেন না, একসাথে একসাথে বেশি সাজলে কেটে যাওয়ার সম্ভাবনা আছে, অনেক রকম ঝামেলা আছে, কম কম করে কাটবেন, কম কম করে কাটবেন, দেখবেন এখন থেকে তুষার পানি কাটালে কোনো মানে আসে না, বন্ধুরা দেখবেন কিভাবে সাজতেছি, খুব কিভাবে দর্শি খেয়াল করবেন, করে যাবে মাথা নিচে করো, চিকন চিকন লাইনে, চিকন 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 লাইনে, এইভাবে
মাথা নাড়ব না। আপনারা দেখছেন যে কিভাবে আমার ইয়ার সম্পন্ন করছে। তারপরে দোকানে আরো দুইজন কাজ করতেছে, তুষার তুষার শিখতেছিল আর বেলাল ভাই কারিগর। এবার আমরা উপরের চুলগুলো কাটবো, আবার পানি দিয়ে নেব এবং গলার অংশ দিয়ে কোথাও কোনো চুল থেকে গেছে কিনা এটা চেক করে ভালো মতো শেভ করে ফেলবো। কাজ শেষ হয়ে যায় বিলেট নিয়ে এসো। আমার এদিকেও আছে দুইটা তিনটে আছে। আপনারা পানি কিভাবে দিতেছে দেখবেন, আর চেয়ারটা একটু ছেড়ে দিতে হবে পুরো চুল কাটার জন্য। আমাদের সঠিক পরিমাণে আসতে হবে, লেভেলে আসতে হবে, যে বুক সমানে আনবে। আনার পরে দুইভাবে কাটা যায়, একটা সাধারণ যে কাটে ওটা আমি দেখাবো কারণ অনেক চুল ছোট করবে, সেজন্য আমরা যে কোনো এক পাশ থেকে শুরু করবো। এভাবে দেখবেন এইটুক একটা লাইন বাই লাইন, ওইখানে যেভাবে চুল কাটার সময় একটা প্যাটার্ন হিসাব করছিলাম, এবার মাথাটা এইভাবে বাঘা বাঘা করে দিবে। এক লাইন কাটবো, দুই লাইন কাটবো, তিন লাইন কাটবো, অনেকগুলো ভাগ করবেন। এই দেখবেন আবার একটু পরিমাণে চুল নিছি, কিন্তু আমি চাইলে সব চুল নিতে পারতাম কিন্তু নেই নেই, সব চুল নিলে বেশি সময় লাগে, কম কম করে কাটলে তাড়াতাড়ি শেষ হয়। যত বেশি চুল কাটতে চাইবেন তত বেশি সময় খরচ হবে, মানে ব্যয় হবে। দেখুন এটা একটা লাইন বাই লাইন, আমি সহজ সহজ চুল কাটা গুলা দেখবেন কেচি আর চিরুনির মধ্যে কিভাবে একটা মিল আছে। আমি যখন উপরের দিকে তুলে ফেলছি চিরুনিটা নিচের দিকে নেমে গেছে, কেচিটা নিচের দিকে নেমে গেছে, এসব বিষয়গুলো খেয়াল রাখবেন। বন্ধুরা লাইন গুলা খেয়াল রাখবেন যে আমি কোন প্যাটার্নে কাটি, এই চুল কিন্তু আমি এখনো কাটিনি। এবার এই পাশ থেকে দেখেন এই যেভাবে বন্ধুরা, এই যে এবার আমি এই চুলটারে কিভাবে নেব, চুলটা আমি কিভাবে কাটবো দেখবেন। এভাবে একটা চিরুনি ভরবেন, এখান থেকে দিবেন এভাবে, এই যেমন করবেন এই যে আসলাম দেখুন। আবার একটা লাইন চুল লইলাম, এই পাশও ঠিক আছে, এই পাশও ঠিক আছে, আমি শুধু মাঝখানের অংশ কেটে আসবো, এটা আর এটার সাথে মিল করে, মানে এটা যখন দাঁড় করে ফেলবো তখন দেখবেন দুই পাশে ঠিক আছে, মাঝখানে একটু চুল বড়, এটা কেটে ফেলবেন, মাঝখানে একটু বড়। এবার দেখেন
ছবি অনুযায়ী চুল অনেক ছোট করতে হবে, ওই পরিমাণ আমি ছোট করে ফেললাম। সামনে চুলটা ধরে দুইটা পোজ দিয়ে দিলাম, যেগুলো ওই চিরুনিতে আসে না। প্রায় আমাদের চুল কাটা শেষ, শেষ পর্যায়ে চলে আসছে, ভালো মতো জারিয়ে ফেলবো। একটু এমন করো, এদিকে দেখো, এখানে যে অতিরিক্ত চুলটা আছে না, এটাও আমাদের কেটে ফেলতে হবে, ছবিতে এটা কিন্তু নাই। আমি আপনাদের দেখাইলাম ছোট বাচ্চাদের চুল কিভাবে কাটতে হয় মিডিয়াম ফেড দিয়া। নরমাল এভাবে থাকো, স্টিল থাকো, নড়াচড়া করো কেন। বন্ধুরা একটু পরিমাণে কোনা কেটে নিলাম, দেখতে জন্য সুন্দর লাগে। কোনা না মানে অতিরিক্ত যে পাতলা চুলটা আছে না, এটা নালে ওর ডিস্টার্ব করো, পরে কেটে নিলাম। ঠিক এই পাশেও মেশিন দিয়ে এভাবে কেটে নেবো। তারপর দেখতেছেন একটা ঝামেলা গেছে, ঝামেলা কি এখানে ক্ষুদ্র চুল, ক্ষুদ্র চুল স্টার থেকে গেছে, উপরে চুলটা কাটার পরে এখানে কুঁদর চুল বেশি থেকে গেছে, এটা আমি এভাবে কেটে নেব। নড়বানা নড়বানা শেষ, কোনার অংশ ব্লেড দিয়ে হালকা পাতলা করে দিকে তাকাও, উপর দিকে তাকাও। ধরো আমি জ্বালিয়ে দিতেছি, এক সেকেন্ড এক সেকেন্ড। তুমি এভাবে গর্তের ভিতরে যদি বসো তাহলে তো তোমার এই অবস্থা হইবে। তুমি উঁচু শক্ত হয়ে বসো, উঁচু হও, শক্ত হয়ে বসো, পা ঠেক দিয়ে বসো। হ বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন যে এই পাশে দেখেন, আপনারা এই পাশটাও দেখেন কেমন হয়েছে আপনারা জানাবেন, আমি লাস্টে ছবি দিলে আপনাদের দিয়ে দেবো। ধন্যবাদ।